পটুয়াখালীতে পবিত্র ঈদুল মিলাদুন নবী উপলক্ষে র্যালি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনাদর্শের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, রোববার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল 10টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে ফাউন্ডেশনের ফিল্ড অফিসার জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা ইমাম পরিষদের সভাপতি খতিব মাওলানা আবু সাইদ, জেলা ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সহ আরো অনেকে।